র‍্যাবের উপর নিষেধাজ্ঞা পূর্ণ বিবেচনা করতে যুক্তরাষ্ট্রকে চিঠি। আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণ শুরু হচ্ছে আজ। লকডাউন নিয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী, আসন থাকলেও অভাব মানসম্পন্ন কলেজের। বছরের শুরুতেই শৈত্যপ্রবাহ তাপমাত্রা নামতে পারে 4 ডিগ্রিতে। নতুন বছরে অর্থনীতির চ্যালেঞ্জ মোকাবেলা, ডক্টর আতিউর রহমান। দাফনের জায়গা সংকট, সংস্কার হচ্ছে কবরস্থান। দ্রুত ফুরিয়ে যাচ্ছে বরেন্দ্র অঞ্চলের ভূগর্ভের পানি। ডেটিং অ্যাপে ফাঁদ, নতুন বই পেয়ে উচ্ছ্বাসিত সিলেটের শিক্ষার্থীরা। সিলেটে জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতাল প্রবাসীদের মাধ্যমে পেল আরো 1.5 কোটি টাকা। করোনা সংক্রমণ বাড়লেও লকডাউন হবে না ইঙ্গিত দিলেন মোদি। করোনা আক্রান্ত সৃজিত, দ্বিতীয় দিনে বেটে বলে টাইগারদের ধাপট।